হাতের মুঠোয় স্মার্টফোন আর তাতে এক ক্লিকে হাজির হাজারো অ্যাপ্লিকেশন কোনোটা খেলার কোনোটা ওয়েব সিরিজ সিনেমা বা গানের কোনোটা আবার পেশাগত বা ব্যক্তিগত কাজের সব মিলিয়ে প্রচুর অ্যাপ্লিকেশনে ভরে থাকে আমাদের প্রত্যেকের মোবাইল ফোন সাধারণত কারো কাছে জেনে বা কোথাও দেখে আমরা নানা ধরনের অ্যাপ গুগল প্লে স্টোর থেকে অথবা অ্যাপল অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করে নিই কিন্তু সেই অ্যাপ আমাদের ফোনের জন্য বা ব্যক্তিগত তথ্যের জন্য আদৌ সুরক্ষিত কিনা তা আমরা যাচাই করি না যাচাই করা সম্ভবও হয় না অধিকাংশ ক্ষেত্রেই কারণ হাজারো অ্যাপের মধ্যে কোনটা ক্ষতিকর তা বোঝা সত্যিই দুষ্কর তবে বিশেষজ্ঞরা বলছেন কয়েকটি এমন অ্যাপ রয়েছে যেগুলি ফোনে বা যে কোনো ডিভাইসে ডাউনলোড করে থাকলে আপনার উচিত এখনই সেগুলিকে আনইনস্টল করে দেওয়া জোকার ম্যালওয়্যারের নিশানায় যে অ্যাপগুলি থাকে সেগুলিকে তারা কোড পরিবর্তন করে বা বিভিন্ন উপায়ে স্টোরে থাবা বসিয়ে ম্যালওয়্যারে পরিণত করে তারপর ওই সব অ্যাপ নিজের ডিভাইসে ডাউনলোড করলে আপনার ব্যক্তিগত মেসেজ ফোন নাম্বার ওটিপি সহ নানা তথ্য সহজেই চুরি করে নিতে পারে সম্প্রতি আটটি এ ধরনের অ্যাপকে চিহ্নিত করে গুগল প্লে স্টোর থেকে সরিয়ে নেওয়া হয়েছে সেই অ্যাপগুলি যদি আপনি ইতিমধ্যেই ডাউনলোড করে থাকেন তাহলে এখনই সেগুলি ডিলিট করে দিন ওই অ্যাপগুলি হল অক্সিলিয়ারি মেসেজ সুপার মেসেজ ফ্রি ক্যাম স্ক্যানার ফার্স্ট ম্যাজিক এসএমএস এলিমেন্ট স্ক্যানার সুপার এস এম এস গো মেসেজেস এবং ট্রাভেল ওয়াল তবে বিপজ্জনক অ্যাপ চেনারও কিছু উপায় রয়েছে কোনো অ্যাপ ডাউনলোড করার আগে তার রিভিউ এবং রেটিং অবশ্যই দেখে নেওয়া উচিত রেটিং কম হলেও যদি রিভিউ খুব ভালো হয় তাহলে বুঝতে হবে সেই অ্যাপটি ভুয়ো হওয়ার সম্ভাবনা রয়েছে